নমস্কার, আজকে নতুন রেসিপি ঘরোয়া এগরোল। কিভাবে সহজ উপায়ে ঝটপট এগরোল বানিয়ে ফেলবেন চলুন দেখে নিই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটন প্রেস করতে ভুলবেন না। আমাদের রেসিপি হলো এগরোল। একটি পাত্রে আমি পরিমাণ মতো কিছু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন মিশিয়ে নিয়েছি। এরপর একটু ময়নের জন্য অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। এরপরে শুকনো অবস্থাতেই এই তেলটিকে একটু ভালো করে মিক্স করে নিলাম। তেলটা মিক্স হয়ে গেছে ভালো করে। এরপর এর মধ্যে আমরা একটু জল মেশালাম। যতটা পরিমাণ জল লাগবে আমরা আটাটাকে মেখে নেব। আমাদের আটাটা মাখা হয়ে গেছে, আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমরা এবারে এটাকে ভাগ ভাগ করে গোল গোল মতো নই করে নেব। এবারে আমরা এটাকে নই করে নিচ্ছি। এর মধ্যে আমাদের টোটাল আটটা হবে। আমাদের নইগুলো রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে বেলে নিচ্ছি। এগুলো আমরা সব বেলে নেব একে একে। যেভাবে রুটি করা হয় সেইভাবে আমরা গোল করে নেব। একটু পাতলা মতো করবেন, তাহলে খেতে টেস্টি হবে। আর আটাটা বেলার সময় আটাটা পরিমাণে খুব অল্প দেবেন। আমাদের একটা বেলা হয়ে গেছে। এরম ভাবে আমরা সবগুলোকে বেলে নেব। এই রুটির মতো বানানো গোল গোল এগুলো শুধু ফাঁকা কিছু না দিয়ে তার মধ্যে হালকা করে ছেঁকে নেব। দেখুন, এইভাবে আমরা একটু ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকাটা যেন একটু ভালো করে হয়, মোটামুটি, বেশি পুড়িয়ে দেবেন না, তাহলে খেতে টেস্টি হবে না। সবগুলোই আমরা এমনি করে একটা একটা করে ছেঁকে নিয়ে তুলে রাখবো। ঠিক এরকম ভাবে ছেঁকা হয়ে গেলে, এরকম ভাবে ছেঁকা হয়ে যাবে তখন আপনারা তুলে নেবেন। করে পরিমাণ মতো তেল নেবো, বাস ডিমটা একটু নুন দিয়ে ফেটে নিচ্ছি। অন্য পাত্রে গুলে নিলাম। একটা একটা ডিম আর একটা রুটি, মানে যেটা গোল মতো করা হলো আর কি। এরপর তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথে আমরা রুটিটাও দিয়ে দেবো। আপনারা কড়াই বা ফ্রাই প্যান যে কোনো কিছুতে করতে পারেন, আমি এটি তাওয়ার মধ্যে করে নিচ্ছি। ডিম দিয়ে ভাজা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা এইখানে আমি সব কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে এবার এর মধ্যে ভরে এটাকে এটাকে গোল করে রেডি করব। দেখুন আমরা কিভাবে এটা ভরে নিচ্ছি, দেখুন আমরা এটা কিভাবে সাজাচ্ছি।
করে আমরা সস দিচ্ছি। এই টমেটো সস দিলাম, আমরা একটু করে চিলি সসও দিচ্ছি, আপনি চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এতে আমরা অল্প বিন নুন দেব, নুনের পরিমাণটা আপনারা নিজেরা দেখে নেবেন। এরপর এটা আমরা মুড়ে নিচ্ছি, রোল পাকিয়ে নিচ্ছি। পেপার দিয়ে এটাকে মুড়ে নিলাম। এবার এটা রেডি হয়ে গেছে, দেখুন আমাদের এগুলো রেডি রেডি। চলো যেতে হয় না, আমাদের এগরোল রেডি হয়ে গেছে। এবার এটা আমরা ঘরে পরিবেশন করবো।